পড়াশোনা পাশাপাশি কাজ শুরু করবে বেহুদা কাজ করবে না বাজে পোলাপানের সাথে ঘুরবা না ঠিক আছে কয়েকজন যুবক মিলে মানুষের ধমকধমকি করবা না মানুষের সাথে মাস্তানি করবা না ঠিক আছে কোন মেয়েকে দাঁড়ায়া স্কুলে কলেজে শীষ দিবা না এফটিজিং করবা না বাজে চিন্তা করবা না অচক্ত নামাজ পড়বা আল্লাহকে ভয় করবা ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা যে 40টা সুন্নাহ বলেছি ভাই তো 10টা বলেছেন সর্বোচ্চ সংখ্যক কে বলতে পারবেন সর্বোচ্চ সংখ্যক এলে উঠিয়ে দেন এখানে চলে আসো ও এতে মোবাইলে লেগে রাখছে এটা বলতে পারবে ভাই আমি বলছি মুখস্থ বলতে পারবে কিনা আচ্ছা তুমি সবগুলা লিখে এদিকে আসো উঠে আসো আর এটা আসতে বলেন তুমি সবগুলা লিখছো কেন ভাই যুবক এদিকে আসো কেন সবগুলা লিখছো বলো সবসময় আমল করতে পারো সে নিয়ে তো সব লিখে রাখছো চল্লিশে সবগুলো দেখো মোবাইলে দেখো তো নাকি পুরস্কারের জন্য পুরস্কারের জন্য না সবসময় আমল করার জন্য যুবক লিখে সুবহানাল্লাহ শেখ যে 42টা বলছে আমি 42টা সবগুলো লিখে রাখছি মাশাআল্লাহ মাশাআল্লাহ লেখার লোক আরো আছে আচ্ছা কে কে লিখে রাখছে হাত তোলেন সুবহানাল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 এখন তো মাহফিল শেষ সব চলে গেছে কিন্তু এরপরও আপনারা এত মানুষ লিখে রাখছেন মাশাআল্লাহ তাহলে বোঝা গেল মাহফিলের পরে যে বই পুস্তক দিয়ে প্রশ্ন উত্তর দেয় এটার উপকারিতা আছে এটার মাধ্যমে মানুষ আলহামদুলিল্লাহ ওয়াজ বাড়িতে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতেছে আপনাদের সবাইকে আমার পুরস্কার দিতে মন চাইছে কিন্তু এত মানুষের তো পুরস্কার আমি দিতে পারবো না কি করা যায় বলেন আচ্ছা আপনি সর্বোচ্চ কয়টা বলতে পারবেন দেখে বলেন ভাই বসেন হ্যাঁ এই যুবক তোমাকে একটা আমার লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া যে বইটা হাদিয়া দিলাম যে তুমি সবার আগে বলছো জাযাকুমুল্লাহ খায়ের জি বলেন ভাই হচ্ছে রাস্তায় কিছু পরে থাকলে এগুলো সরিয়ে দেওয়া দুই নাম্বার হচ্ছে সফরে গেলে আপনার দুই রাকাত নামাজ পড়া সফর থেকে ফিরে আসার সময় দুই রাকাত মসজিদে দুই রাকাত নামাজ পড়ে বাসা যাওয়া খালি পায়ে হাঁটা বৃষ্টির মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি পানি হালকা পাতলা গায়ে লাগানো এরপর হচ্ছে আপনার কম কম খাওয়া পেট ভরে কম খাওয়া পেট ভরে না খাওয়া হ্যাঁ এরপর 10টার নিচে নেব না আমি 10টা টানা বলে দিতে পারবে কে ওই যে যুবক আগে তুলছে না আচ্ছা আপনি বসেন হ্যাঁ রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থেকে সরিয়ে দেওয়া এখন নিজের ভুলগুলো চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এরপরে না এটা হয় নাই জি স্কুলের কথা চিন্তা করে দুই রাকাত সালাত আদায় করা তারপর হচ্ছে আমাদের কথা চিন্তা করে সাদাকা করা খালি পায়ে হাঁটা বৃষ্টিতে গা ভিজানো তা হচ্ছে সন্ধ্যার পর বাচ্চাদেরকে বাইরে না বের হতে দেওয়া তারপর হচ্ছে মুচকি হাসা মুচকি সবার সাথে কথা বলা দুধ খেয়ে দুধের দুধ পান করা দোয়া পান দোয়া পড়া ছোটদের সালাম দেওয়া হ্যাঁ আরেকটা আঙ্গুল চেটে খাওয়া চলে আসুন 10টা হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো এবার 12টা শোনাইতে পারবে কে আছে যুবক আপনার কি নাম কি করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছে এবং ওয়েব ডিজাইনে কাজ করেন তার মানে উপার্জন করেন মাশাআল্লাহ আমি তো এই যুবকই চাইছিলাম যে পড়াশোনার পাশাপাশি কোন একটা কাজ করবে বেহুদা সময় নষ্ট করবে না যে উপার্জন শুরু করছে মাশাআল্লাহ তাহলে আপনার বিয়ের পথ সুগম হয়ে গেল ইনশাআল্লাহ ঠিক আছে না আল্লাহ তাআলা যুবক ভাই বিয়ের জন্য তাড়াতাড়ি হয়ে সে ব্যবস্থা দান করুন চাচা চাচি ওনারা যদি এই ভিডিও দেখে থাকেন এই সন্তানের পথের জন্য সদয় আল্লাহ সে তৌফিক দান করুন ঠিক আছে যুবক আপনাকে আমরা শেখের হাত দিয়ে হাদিয়া দিই শেখ আপনি দিয়ে দেন তিনি আমার রব মুফতি মোহাম্মদ আলী ভাইয়ের হাত দিয়ে আপনার জন্য হাদিয়া জাযাকুমুল্লাহ খায়ের মাশাআল্লাহ এবার
আমরা যে 40টা সুন্নাহ বলেছি ভাই তো 10টা বলেছেন সর্বোচ্চ সংখ্যক কে বলতে পারবেন সর্বোচ্চ সংখ্যক কয়টা বলতে পারবেন আনুমানিক বলেন তো 20টা বলতে পারবেন দাঁড়ান দেখি বিসমিল্লাহ স্টেজে বসে লোক কাজ করে বলছে ও সব লিখছেন আপনি দেখেন মাশাআল্লাহ কত মানুষ লিখছে এই প্রশ্ন উত্তর যে করি আমরা মানুষ মনোযোগ দিয়ে ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ জি বলেন বিসমিল্লাহ শুরু করেন হ্যাঁ অসুবিধা নেই বলেন জোরে জোরে বলেন হ্যাঁ তারপরে হচ্ছে ওসিয়ত নামা লেখা সালাম দেওয়া এবং নিচে নামা সালাম দেওয়া তাহাজ্জুদে সালাম আদায় করা তাহাজ্জুদ সালাত পড়া তাহিয়াতুল মসজিদ আদায় করা হ্যাঁ সফরে বের হলে বাসা থেকে আর সফর ফিরে এসে মসজিদে নামাজ পড়ে বাসায় যাওয়া হ্যাঁ 10টা হয়ে গেল দোয়ার মাধ্যমে চিকিৎসা নেওয়া কোন অসুস্থ হলে দোয়া দোয়া পড়ে ফু দেওয়া দোয়ার মাধ্যমে চিকিৎসা করানো হ্যাঁ অন্য চিকিৎসার পাশাপাশি সালাত দোহা আদায় করা 4টা নামাজ পড়া 12টা হয়ে গেছে হ্যাঁ বৃষ্টিতে হালকা পাতলা বৃষ্টি পানি গায়ে লাগানো খালি পায়ে হাঁটা হ্যাঁ খাবার পরে গেলে তুলে খাওয়া একে বলেন না নকল করেন না 12, 13, 14, 15টা হয়ে গেছে মাশাআল্লাহ আপনার পুরস্কার ওয়াজিব হয়ে গেছে এখন যদি 20 পর্যন্ত যেতে পারেন তাহলে ফার্স্ট পুরস্কার পাবেন মুস্কি হাসা হ্যাঁ আর 4টা হলে আপনি প্রথম পুরস্কার পেয়ে যাবেন লিখতে দিলে 30টা পাবেন অসুবিধা আপনার সময় দিলাম আপনি চিন্তা করে বলেন সমস্যা নেই আঙ্গুল চষে খাওয়া হ্যাঁ আর ডানে বামে কেউ বলেন না মেসোয়া করাটা একজন বলে দিছে এটা হবে না আপনি শুনেন নাই আচ্ছা ঠিক আছে উনি যেহেতু শুনে নাই তাহলে ঠিক আছে কিন্তু যে বলছে সে নকল করছে মসজিদের মধ্যে বেশি বেশি ইস্তেগফার করা মাশাআল্লাহ হ্যাঁ আরেকটা বলেন যেহেতু একটা দুটো নকল আসছে এই জন্য হ্যাঁ রাতে ঘুমানোর উজু করা আরো একটা বলেন কারণ নকল আসছে এক দুইটা আরেকটা বলেন যে কোনো একটা এটা তো ওদিক থেকে বলছে কে তাড়াতাড়ি হ্যাঁ এশার সালাত একটু দেরি করে অর্থাৎ এক তৃতীয়াংশের মধ্যে পড়া পেট খালি রেখে খাওয়া অর্থাৎ কম খাওয়া মাশাআল্লাহ তাহলে আপনার বলে 25টা হয়ে গেছে মাশাআল্লাহ একটা তাকবীর হবে নারায় তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আপনাকে আমাদের যে বইটা এখনো বাজারেই আসে নাই আমি শেখকে একটা দিছি রমাদান প্ল্যানার আসুনা ফাউন্ডেশন থেকে প্রকাশিত আমার সংকলন সম্পাদনার অসাধারণ একটা বই রমাদান উপলক্ষে অসাধারণ এই জন্য বলা যে রমজানকে ফলপ্রসূ করার জন্য বইটা করা আছে প্রতিদিন একটা করে আয়াত একটা করে হাদিস একটা করে দোয়া হ্যাঁ কোরআন ট্র্যাকার প্রতিদিন চেকলিস্ট প্রতিদিন একটা ভালো কাজের কথা বলা আছে হ্যাঁ সালাত ট্র্যাকার ইত্যাদি আল্লাহর নাম 99 নাম তো আমাদের অর্থ সহ জানতে হবে 3টা করে প্রতিদিন দেওয়া আছে যাতে 30 রমজানে আপনার একটা অর্জন হয়ে যায় এই বইটা পাশাপাশি আমার লেখা আরেকটা বই সকাল সুন্দর দোয়া ও জিকির এই দুইটা আপনাকে হাদিয়া হ্যাঁ এটাই আজকে প্রথম পুরস্কার ঘোষণা হলো ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন আমিন আপনারা তো দাঁড়ানোর কথা ছিল না এখন আবার বসেন একবার বলবো বসেন এ ভাই বসেন ইজলিসু ইজলিসু সিট ডাউন প্লিজ হ্যাঁ আচ্ছা এখানে বেশিরভাগই যুবক ভাইরা আমার যুবক ভাইরা বা মুরব্বীরাও বলতে পারেন সমস্যা নাই সবার জন্য ওপেন ফর অল কখনো রাস্তায় এমন কিছু পড়েছিল যা মানুষের কষ্ট হতে পারে তুলে নিয়ে ফেলে দিয়েছেন আল্লাহকে খুশি করবার জন্য কি বলে সওয়াবের আশায় আচ্ছা তাহলে আজকের দিনে এটা করছেন কেউ আসেননি কেমনে এটা তো মাহফিল উপলক্ষে পরিষ্কার করছে সে হলো মাহফিলের আয়োজক মাহফিল উপলক্ষে না এমনিই করছেন আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আসেন এখানে চলে আসেন এদিকে সাকিব এদিক চলে আসেন এদিকে এদিকে মুফতি সাহেবের হাত তো লাগাবো সাকিবকে একটা বই উপহার দিচ্ছি আপনাদের অনেকেরই পাওয়া উচিত কিন্তু আজকে যেহেতু অনেক বেশি
গ্রাহক এবং সে সবার আগে বলছে এদিকে পিছন থেকে তোমাকে ভালোবাসি হে নবী গুরুদত্ত সিং একজন অমুসলিমের লেখা একটা বই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই বই পড়লে চোখের পানি ধরে রাখা কঠিন এত প্রেম দিয়ে লিখছে এই বইটা মাওলানা আবু তাহের অনুবাদ করছে এই বইটা সাকিব ভাইকে হাদিয়া মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায় সাকিব ভাই দাইল অম্মা করে ফেলা নিয়ত করে ফেলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায় আরে ভাই অটোগ্রাফ আপনি দিয়ে দেন না আপনি এটা মারেন তারপর আমি মেরে দেব না শুনুন জি যুবক ভাইরা আজকের মাহফিল থেকে হারানো সুন্নতের মধ্যে প্রথম শুনছেন এরকম তিনটা যে এই তিনটা প্রথম শুনছি এবং আমল করার নিয়ত করছি এরকম কেউ থাকলে হাত তোলেন ও চাদরা লাগে হাত তুলছে চাদরালা হ্যাঁ বলেন কি কি এটা কি প্রথম শিখছেন দোয়াটা কি বলেন মানে জানতেন না এখন জানছেন শেখার আগ্রহ তৈরি হয়েছে শিখবেন আচ্ছা হলো এক তারপর হচ্ছে পশ্চিম দিকে থুতু ফালানো এটা যে গুনাহ জানতেন না আগে এখন থেকে আর ফেলবেন না ইনশাআল্লাহ কখনো যদি ভুলে ফেলে ফেলেন সাথে সাথে আবার তওবা করে ফিরে আসবেন ঠিক আছে দুই হ্যাঁ আর হচ্ছে রমজান মাসে ধূমপান ত্যাগ করা এটা বলে গোমর তো নাফাস করলো চলতো আচ্ছা থাক এটা তো সুন্নতের মধ্যে না অন্যটা বলেন আচ্ছা আলহামদুলিল্লাহ তওবা করার জন্য বা নতুন কিছু শিখছে এটার জন্য একটাও যথেষ্ট চলে আসেন হ্যাঁ এ ভাই আপনি কালো ভাই আপনিও দাঁড়ান হাত তোলেন মানে কালো মানে কালো শাটালা আপনি বারাক করেন না হ্যাঁ হ্যাঁ বৃষ্টিতে ভিজা এটা আপনি আগে জানতেন না বৃষ্টির নিচে দোয়া কবুল হয় সেটা আরেক জিনিস আর এমনি বৃষ্টির পানি একটু হালকা গায়ে লাগানো সুন্না এটা আজকে জানছেন লাগাবেন আচ্ছা বিয়ে করছেন আপনি আচ্ছা মানে তাহলে বৃষ্টিতে ভিজলে সেফ জায়গা হলে বউ সব ভিজবেন হ্যাঁ খালি পায়ে হাঁটা এটা আজকে শিখছেন সফরে যাওয়া বা আসার সময় নামাজ পড়া এটা আজকে সফরে যাওয়ার সময় বাসা থেকে বা যেখান থেকে যাচ্ছেন সেখান থেকে আসার সময় মসজিদে দুই রাকাত তাওয়াফ করে তারপর বাসায় আসা এগুলো আমল করবেন ইনশাআল্লাহ চলে আসেন মাশাআল্লাহ 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 জাযাকুমুল্লাহ খাইর আমরা দুজনকে বলি মারহাবা মারহাবা মাশাআল্লাহ এই যুবক মা বাবা আছে দুজন বেঁচে আছে মা বাবার সাথে কেমন কথা বলো একটু জোরে কথা বলা হয় সত্য করে বলো মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় কি নাম আমার সামনে আলামিন কি করা হয় কিসে ঠিক আছে তাহলে তোমার জন্য মা 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 এবং বাবা এই বইটা এই পুরো বই পড়ার পর তোমার যদি কোনো পরিবর্তন হয় মিস্টার সাকিবকে জানাই দিবা তার মাধ্যমে তোমার জন্য আমি আরেকটা পুরস্কার পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ সাকিব এই ছেলেকে পাড়াদারি করতে হবে ঠিক আছে এই বইটা পড়ে শেষ করে যদি দেখো যে পড়ে শেষ করছে পরীক্ষা নিতে হবে এক দুটা জায়গা থেকে এখানে বেশিরভাগ গল্প পড়তে খুব মজা পাওয়া যাবে এই বইটা যদি তুমি পড়ে শেষ করতে পারো এবং তোমার ফিলিংস তুমি শেয়ার করবা যদি তোমার ভিতরে মা বাবার প্রতি শ্রদ্ধা একটুও বাড়ে অন্তত একটুও তুমি মা বাবার সাথে বেয়াদবি বা জোরে কথা বলা বন্ধ করতে পারো তাহলে তোমার জন্য বাই পোস্ট অথবা নগদ পুরস্কার আমি সাকিবের মধ্যে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে জি সাকিব এজাদের মাধ্যমে জানা দিতে হবে তুমি আমার জানা দিতে পাবো না শেখ আসো শেখের হাতে পুরস্কার নিয়ে যাও হ্যাঁ তোলো ছবি আমি সেটা মহিলা অসুবিধা দেখি না তুমি সেলফি ধান্দা করতেছো আর জন্য দাও আচ্ছা আসো এদিকে ভাই ওই ভাইকে দিয়ে দেন ভাই কি করেন হ্যাঁ ব্যবসা করেন কিসের ব্যবসা ও ঠিক আছে আপনার জন্য সুন্দর বই এটা ডক্টর রাতিব আর নাবুলসির নাবুলসির তিনি আমার রব তিনি আমার রব এটা একবার পড়েছেন তাহলে আপনাকে পাল্টা দেবো আপনাকে পাল্টা না দিয়ে বরং আমার সকাল সন্ধ্যার দোয়ার বই একটা সাথে দিলাম নিয়ত করে আসছেন ও এটা দ্বিতীয় খণ্ড আপনি এটা কথা মনে করছেন মাশাআল্লাহ নিয়ত করে আসছে সে এবং পুরস্কার নিয়ে ছাড়ছে দেখছেন মানুষের যদি প্রতিজ্ঞা থাকে মানুষের দ্বারা অনেক কিছুই আল্লাহ তাআলা সহজ করে দেন মাশাআল্লাহ দিয়ে দেন জাযাকুমুল্লাহ খায়র জাযাকুমুল্লাহ খায়র এই যে যুবক এই যুবক আহাব্বাকাল্লাহু আল্লাযী আহাব্বাতনা ফী আল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসার যার জন্য আপনি আমাদেরকে ভালোবাসছেন জাযাকুমুল্লাহ খায়র বারাকাল্লাহু ফীকুম যুবক ভাইরা আমরা যা শুনছি আমল করব তো ইনশাআল্লাহ চলে গেল আর লাভ কি এখন পরে বুঝে দিব মানে ছেলের বয়স হয়েছে বলে দিব চাচারে ও বড় ভাই আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ